গেট লাগিয়ে দিয়েছে, জানালা লাগিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল হয়ে গিয়েছে অনেক আগে, আর আমি দুপুরে রান্না করার জন্য সবজিগুলো কাটবো। তো এতগুলো সবজি নিয়েছে অনেকগুলোই, আর কিছু কচি কচি শশা নিয়েছে অনেক। বকার পর মানে শশা নিয়ে আসতো না, তো আমি নিতাম ভ্যানে, তো আজকে অনেকগুলো নিয়ে এসছে। এতগুলো ভিন্ডি আর এতগুলো ইয়ে, তো ভিন্ডিগুলো পটল করবো না, ভিন্ডিটা করবো, কারণ পটল থাকলে সমস্যা নেই, বাট ভিন্ডি থাকলে সেগুলো ঠিক থাকে না। তো ভিন্ডিগুলো রান্না করে নেবো, অনেক ভিন্ডি নিয়ে এসছে আজকে। আজকে নিরামিষ রান্না হবে আমাদের এখানে, হচ্ছে আর বেগুন ভাজা অলরেডি কেটে নিয়েছি শ্বশুর। আর একটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে কুমড়ো। তো কুমড়োর এখন দাম বেশি, বাট অনেকটা করছি, বাজার থেকে নিয়ে এসছে। এগুলো কালকে নিয়ে এসেছিলো, ফ্রিজে রাখা ছিল, কতটা জল যে হচ্ছে, যা হোক রান্না করবো এগুলো। যাই হোক, এই মৌসুমি গুলো না এতটা মিষ্টি, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু এগুলো হচ্ছে 50 টাকা কিলো করে যেগুলো নিয়েছি, যেগুলো 50 টাকা করে মৌসুমি, বেশ রস আর মিষ্টি। তো এগুলো নিয়ে আনা হয়েছে, কালকে নিয়েছিলাম, খাওয়া হয়নি, তো এখন বের করলাম, ফ্রিজে রাখা ছিল। যাই হোক, এবার রান্না করবো। এরা গেট লাগিয়ে দিয়েছে, জানলা লাগিয়ে দিয়েছে, আর ভিতরে ফেসে গেছে। তো দেখো কিভাবে মাহি আর মিঠি ফেসে গিয়েছে, মানে গেট বাইরে ভেতর থেকে বা ঘরের গেটটাও লাগিয়ে দিয়েছে, আর এই একটা বসন্ত বাজার গ্রিল কেটে নেবে যা, গ্রিল কেটে ভাগ ও তো হবে না, গ্রিল কেটে তা দেখছি। এও কি বলছে, দেখি কি হয়ে গেল, দেখি কি হয়ে গেল। ওরা প্রথমে বলছে না, আমি জানি না, সোনু বাবা কি করছে আগে, তো দেখি না যে জিজ্ঞাসা করে কি হয়ে যায়, কাই 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 কিভাবে ওখান থেকে তারপর সন্ধ্যের সময় একটু সন্ধ্যের টাইমে শুনো, দেখো কোথায় উঠেছে, মানে একটু এদিক থেকে কিছু পুটিংগুলো লাগানোর ব্যাপার ছিল, তো এইভাবে উঠেছে। আর আমার প্রচুর ভয় লাগলো, পড়ে গেলে কি অবস্থা হবে। তারপর সন্ধ্যের সময় সবাই আড্ডা দিচ্ছিলাম, ঘরের ভেতরে সবাই এসেছিলো, সব গল্প সেগুলো করা হচ্ছিলো, সবারা কীভাবে এরকম ফেসে গিয়েছিলো এরকম টাইপের কিছু। আর বড়মাসে তো হাসছিলো, উপরে বসে বসে পাড়া দু একজন ছিল, তো সবাই একটু গল্প করছে আর আড্ডা দিচ্ছিলাম। বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম, বাইরে বন্ধ করে যে টাকা পাবে, টাকাও প্রাণ বাঁচাও। বাড়ি ঘরের অবস্থা শোচনীয়, জানা লাগানো আছে। এখন এই অন্ধকার আমি রেস্টি করছি, জল গুলা দিয়ে দেরি করছে, এই যে জল দিতে যাই। হ্যাঁ তুই পাশে আসো, জল পড়ছে আর বাইরে ছাদ ফুটা হয়ে গেছে, ছাদ ফুটা হয়ে গেছে আমাদের। এটা সামনে দিয়ে পড়ছে, এগুলো দিয়ে পড়ছে না, সামনে দিয়ে পড়ছে এটা। হ্যাঁ হ্যাঁ,